দুজন আমি বাইক উপরে ছিলাম, দুজন মানে আসলো ওরা নিচ থেকে। তখন আমি দেখলাম যে দুজন আসছে, তখন আমি ও বলছে যে আমি কোম্পানির লোক আছি, আমি পাউডার টাউডার পরিষ্কার করে পাউডার বিক্রি করছি আর ব্যথার ওষুধ আছে আমার কাছে। এই বলে ও আস্তে আস্তে আসলো, আসার পরে ও একটা বাটি নিয়ে পরিষ্কার করলো পাউডার দিয়ে, বলে দেখো কত চকচক হয়ে গেল। কি পরিষ্কার করলো? বাটি, ও নিজে বাটি এনে ওখান থেকে বাসন মাছছে যেখানে ওখান থেকে বাটি এনে বলে মাছকে মাখিয়ে বলে মাছতে দিবা না, এই এক দুটা লোকের মধ্যে একটা লোক বলছে। তখন আমি ও বাটিটা মেজে ই করতে 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 ফের ওর আমার বউ বললো এতে কি পড়া আছে, আমার বউ বললো যে সোনার জিনিস আছে, ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব। ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না, দেবতার জিনিস আছে। আমি আমার বউ পড়বে ও দেবতার জিনিস বলে পরিষ্কার করে দিচ্ছি দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল। তার মধ্যে ওই ক্যারি ব্যাগের মধ্যে ছোটো ক্যারি ব্যাগের মধ্যে ওই ই মারল, কি বলে পিন মারল, পিন মানে আট দশটা পিন মেরে দিল। তারপরে ও বলছে যে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে, নাহলে কালো হবে না। কতগুলো সোনা ছিল, কি কি ছিল? মোটামুটি এই ভরি আর এই ই ছিল চুড়ি আর একটা লোড় ছিল, ওটা মোটামুটি মানে সোনার চেন ছিল, সোনার চেন ছিল, হ্যাঁ সোনার চেন, সোনার চেন 15 গ্রামের ছিল ওটা, আর একটা আংটি, আংটি 5 গ্রামের মতো হবে আংটি। আচ্ছা, তার ওরা নিচে দিয়ে নিয়ে গেল, নবীন আমার ছেলেটা ধরতে গিয়ে ধরতে পারলো না, একদম দিল্লি মেলের মতন দৌড়ে ভাগলো। কজন ছিল? দুজন ছিল, বেশ স্বাস্থ্য ছিল মোটামুটি। একটু পুলিশ এসেছিল? তারপরে ওটাকে রুমাল দিয়ে মুছে একটা পাউডারের প্যাকেটের মধ্যে ঢুকাই দিল, বললো কি একে কিছুক্ষণ এই পাউডারের মধ্যে রাখতে হবে, তারপরে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, কোনো কথা নাই। তারপরে দেখলো কি এখানে কোনো দাল গলবে না, তো আমাকে বলছে কি তাহলে 110 টাকা দাম লাগবে, আপনি একটা লিকুইড নিলেন ওর সঙ্গে যে আছে একটা পাউডার প্যাকেট আপনাকে ফ্রি দেবো, মানে আমার কিছু লাগবে না, আমি নিলে আপনাকে ফোন করে নিব, আপনি ফোন নম্বর দিয়ে দেন আমাকে। তো ফোন নম্বর দিল না, ফির এখান থেকে আমার কাছে এখান থেকে চলে গেল। থেকে কেশর দাদার এখানে গেল, ওখান থেকে শুনছি কি সোনার চেন আর সোনার চুড়ি আর আঙ্গিঠি সব নিয়ে পালাই গেছে ওরা, পুলিশ এসেছিল। আতঙ্কে আছি, সবাই আছে, আজকে ওর বাড়িতে হলো কালকে আমার বাড়িতে হতে পারে, তারপরে কোনো লোক অন্য লোকের বাড়িতে হতে পারে। আচ্ছা, পুলিশ এসেছিল দেখেছে, একদম চেহারা তো অস্পষ্ট দেখাই দিচ্ছে, বাইক আমার বাড়ি থেকে ও একটু দূরে রেখেছিল, বাইকের নম্বর দেখাই দিচ্ছে না, চেহারা অস্পষ্ট ক্লিয়ার দেখাই দিচ্ছে। প্রশাসনকে এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবে, প্রশাসনকে, প্রশাসন তো চালে একদিনে বের করে নিবে। নাম প্রহ্লাদ কুমার চৌধুরী, হসপিটাল রোড। ও শুনতে পেলাম এক পাট ব্যবসার ওখানে কিছু দুষ্কৃতি ঢুকেছিল, খবর পেলাম, পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনকে জানালাম, সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ ঘটনাস্থলে যায়, ও আমরাও ঘটনাস্থলে গেছিলাম, দেখলাম খুব দুঃখজনক ঘটনা, কিছু দুইজন ব্যক্তি মোটরসাইকেল করে এসেছিল, এসে ওদের তিনতলা উপরে উঠেছিল, উঠে যেয়ে ওই পাউডার ফাউডার কি ছিটে ওদেরকে মনে হয় করে দেয়, তারপরে ওদের গায়ে যা মানে সোনা ছিল, হাতে মালা আর চেন ছিল আর একটা আঙুঠি, ওরা নিয়ে চপর দেয়। যাক, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর গেছিলো, তদন্ত করছে, দেখছে, আশা করছি আমরা প্রশাসন এটাকে উদ্ধার করতে পারবে। কিছুদিন আগে সোনার ঘটনা ঘটেছিলো সোনার দোকানে খুশিদাতে, আর ওটাকে উদ্ধার করতে পেরেছে, আমরা আশাবাদী প্রশাসনের কাছে যে এটাকে উদ্ধার করতে পারবে। মোটামুটি 3-4 লাখ টাকা মতো সোনা ছিল, মানে যেটা জানতে পারি ওনাদের মুখ থেকেই, ওই সোনার একটা চেন ছিল, আঙুঠি ছিল, আর পুলিশ প্রশাসন আশেপাশের ফুটেজগুলো দেখছে, তো
তদন্ত শুরু করেছে। আশা করছি আপনাদের উদ্ধার হয়ে যাবে। তাই এখান থেকে একটা বার্তা দিতে চাই পুরুষপুরের জনগণকে ও ব্যবসায়ীদেরকে, যে বাড়িতে অপচয় ব্যক্তিকে কাউকে ঢুকতে দেবেন না, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে একটু লক্ষ্য রাখবেন। সোনা পরিষ্কার, যাতে সোনা পরিষ্কার করে নাম করে বা কারো বাড়িতে আরও কোনো কিছু মানে ইলেকট্রিক বিল ফিল যা যাবতীয় ভুয়ো মানে ভুয়ো ব্যক্তিকে ঢুকতে দেবেন না, এটাই অনুরোধ। এবং প্রশাসনকেও আমরা বলবো একটু ব্যাপারটাকে দেখবে, তো যাতে একটু সজাগ থাকে। খুব ভালো লাগলো আজকে প্রশাসন তাড়াতাড়ি স্পটে পৌঁছে গেছিলো ওই জায়গাটাতে। আর একটু আমাদের বর্ডারগুলোতে একটু লক্ষ্য রাখবে, আশা করছি কাজ করবে। অমল কেডিয়া, হরিশ সম্পাদক। এখানে ঢুকলো অপরিচিত লোক উপরে উঠে গেল, এরকম দেয় কেউ? থামেন না, থামেন। ঘটনাটা কি জানতো কে? হয়তো ঘটনাটা বোধ সোনা পরিষ্কার করার নাম করে হয়তো আমার গলা কানে সব খুলিয়ে নিয়ে কত সোনা ছিল দোকান
পছন্দ করে না লাইন তো যাচ্ছে বলুন চোরি চুরি করতে ছিল রাখতে হবে দুনিয়ার লোককে সজাগ রাখছে কি আছে বুঝিয়া না কি আরে ওই যে পিতল জিনিসটা পড়ছে মোটা করে বলে গাড়িতে ফোন লাগাও ওখানে কয়েকটা আজকে বাইরের ইউপিন না কোথা তা কে করতে আপনি লাইট জ্বালা গা তাকে ফোকাস নেই পারে